আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে আমি ব্লগটা শুরু করেছি হচ্ছে সন্ধ্যার দিক থেকে সন্ধ্যার সময় থেকে আর কি সন্ধ্যার পর থেকে মাগরিবের নামাজের পর থেকে তো এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি আর সাদিয়া হচ্ছে রান্নাঘরে আসছে তোরা সাদিয়া আর আমি হচ্ছে আজকে একসাথে কাজ করবো রান্নাঘরে মা মেয়ে মিলে একসাথে কাজ করব তো আর সাদিয়া হচ্ছে কেক বানাবে একটা তো তার আগের দিন আম্মার জন্য আর কি দুটা কেক বানাইছিল খুবই সুন্দর হয়েছিল তো আম্মা হচ্ছে আম্মা হচ্ছে চলে গেছে চলে গেছে বাড়িতে তো আম্মার কাজ আছে ওই জন্য বাড়িতে চলে গেছে কিছু কাজ আছে মানে হঠাৎ করে আর কি মানে বাড়িতে যাইতে হয়েছে আম্মার তো এই জন্য আম্মা হচ্ছে বাড়িতে চলে গেছে আমার মা আর সাদিয়া হচ্ছে আম্মাকে দুটা কেক বানাই দিয়েছিল ওই কেকগুলো অনেক সুন্দর হয়েছিল তো আম্মা যেদিন চলে গেছে সেদিন হচ্ছে সাদিয়া সন্ধ্যার সময় আর কি বলতেছে আম্মু বাসার জন্য কি একটা কেক বানাবো নাকি আমি বললাম যে হ্যাঁ বানাও কেক তো কেকটা অনেক সুন্দর হয়েছিল তোমার আনুর জন্য যে বানাইছিলা তো বানাইতেছে এখন আর কেক না বানাইলে কিন্তু মানে কেকের হাতটা নষ্ট হয়ে যায় তো মাঝে মাঝে দেখা যায় বানায় বানায় একটু হাতটা ক্লিয়ার রাখা ভালো তো এখানে হচ্ছে সাদিয়া দুইটা ডিম নিয়েছে ডিমটা নিয়ে তারপরে হচ্ছে এখন হ্যাঁ হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আর কি ডিমটাকে ফুম করে নিচ্ছে প্রথমে 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 হচ্ছে ডিমটাকে একদম ফুম একটা ফুমই তৈরি করবে ফুমের মতো হ্যান্ডুকস কি কী বলে এটাকে আমি তো ভুলেই গেছি হ্যান্ড ব্ল্যান্ডারই বললাম যাই হোক বিটার বিটার সরি মনে থাকে না আসলে বিটার দিয়ে আর কি ইটা করে নিচ্ছে ডিমটাকে ফুম করে নিচ্ছে প্রথমে আর আমি এখানে হচ্ছে পপকর্ন রেখেছি এক প্যাকেট তো আমি সাদিয়ার মুখেও দিচ্ছি আমিও খাচ্ছি তো যেহেতু সন্ধ্যার পর তো আমরা হচ্ছে চা খাইতে পারি নি কারণ চা চা খাওয়ার জন্য দুধ ছিল না তো এই জন্য চা খাইতে পারি নি শুধু পপকর্ন খাচ্ছি তো হঠাৎ করে মনে হলো যে লিকুইড দুধ তো আছে ফ্রিজে তো চা বানায় খাবো তো সাধিয়ে বলছে বলতেছে যে কেকটা বানাই নিই তারপরে হচ্ছে চা বানাবো কারণ কেক দিয়ে চা দিয়ে খাবো আর কেকটা বানাইতে একটু সময় লাগে না একটু না মানে তোমরা যদি এভাবে সাদিয়ার মতো ফলো করে বানাও তাহলে বুঝতে পারবা যে একদম সময় লাগে না দেখতে পাচ্ছ পারতেছ একদম ফোম হয়ে গেছে ডিমটা শুধু ডিম ছিল এখানে তো ডিমটা হচ্ছে ফোম একদম ফোমই টাইপ হয়ে গেছে তো এখন হচ্ছে কি কি দিচ্ছে দেখো চিনি দিচ্ছে পরিমাণ মতো সাদিয়া কোনো মেজারমেন্ট করে নেই এখানে মেজারমেন্ট ছাড়াই কিন্তু করছে তারপরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক নাইস হয়েছে আর খেতেও খুব পছন্দ মানে মজা লাগছে আর কি আর এখানে হচ্ছে এখন মানে দুইবার তিনবারে চিনিটা দিতে হবে দুইবারে দিছে সাদিয়া হয়তোবা আমি একজাক্টলি জানি না ভিডিওতে দেখলে বুঝতে পারবো একবার মানে চিনিটা একবার দিয়ে এক ধাপ দিয়ে প্রথমে বিটারের সাহায্যে মানে বিট করে নিছে তারপর আবার দিল আবার এখন বিট করে নিচ্ছে তা আমি হচ্ছে রান্নার প্রিপারেশন করে রেখেছি ওই পাশ থেকে আমিও রান্না করব সাদিয়া ওই পাশ থেকে কেকটা বানাচ্ছে তা আমি ভাবলাম যে সাদিয়ার ইয়ে রেসিপিটা আগে শুট করি তারপরে হচ্ছে আমার ভিডিও করব আমি তো সাদিয়া হচ্ছে দুইবার চিনি দিয়ে ব্লেন্ড করার পর বিট করার পর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিল এটা সাদিয়ার পরিমাণ অটা পরিমাণ মতো করে দিয়েছে কোনো মেজারমেন্ট করে নাই আর কি তো তেল দিয়ে দিলো তেল দিয়ে আবার বিট করে নিচ্ছে ফোমটার মধ্যে আর কি ডিমের ফোমটার মধ্যে এখন হচ্ছে দিয়ে দিচ্ছে ভেনিলা এসেন ভেনিলা অ্যাসেনটা দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো আবার কিছুক্ষণ বিট করে নিচ্ছে তো তোমরা যদি এভাবে মানে কেউ কেক বানাইতে চাও একদম ইজিলিভাবে বানাইতে বা পারফেক্ট কেক হবে আর এই তো একদম পঞ্জ কেক খুবই মজার ছিল আর এখন হচ্ছে ময়দা চেলে নিচ্ছে সাদিয়া মেজারমেন্ট করতেছে না কিন্তু দেখতেই পারতেছো সাদিয়া হচ্ছে সাদিয়ার পরিমাণ মতো নিতেছে আর এখানে হচ্ছে দিতেছে বেকিং বেকিং পাউডারটা বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দিয়ে ময়দাটা চেলে নিবে ময়দার সাথে দিয়ে আর কি একটু মিশাই নিচ্ছে নিয়ে তারপরে হচ্ছে চেলে নিচ্ছে এখন তো সাদি আর মনে হচ্ছিলো আর একটু কম লাগ মানে কম লাগছে কম হয়েছে তো সাদি আরেকটু নিচ্ছে নিয়ে আর একটু চেলে নিচ্ছে তো এখন হচ্ছে ময়দাটার সাথে মানে ময়দাটা একটু মিশাই দিচ্ছে আর কি দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছে ওই যে ফুম করে রাখা যে ডিমটা আর যে মিশ্রণটা ডিমের মিশ্রণটা ওটাতে দিয়ে দিচ্ছে আর আমাকে বলতে সাম্য একটু দুধ আমাকে মানে পাউডার দুধ আর কি পাউডার দুধ ছিলই না বাসায় অল্প একটু পাউডার দুধ ছিল একটা ডিবির মধ্যে তো ওই ওই দুধটায় আমি হচ্ছে একটু পানি দিয়ে ওকে একটু গুলাই দিছি আর এই পাশে হচ্ছে আমি রান্নার জন্য সব প্রিপারেশন করে রেখেছি মশলা টশলা যা আছে সব কিছু আর কেটে কুটেও রান্না টান্না করার জন্য কেটে কুটেও রেখেছি আর এই পাশে হচ্ছে সাদিয়াকে আমি একটু দুধটা একটু গুলাই দিছি এই যে অল্প একটু দুধ এটা কাপের মধ্যে অল্প একটু দুধই ছিল একদম অল্প একটু এক কাপ চা হয়তো কি জানি না এখন লিকুইড দুধ বের করতে হবে ডিফ থেকে তারপরে হচ্ছে আমরা চা বানায় খাবো আর কি কেকটা হইলে তো এই তো আম্মা চলে গেছে আসলে ঘর একদম খালি হয়ে গেছে সাবা আনো নাই আসলে একদম মানে পুরা ঘর খালি বাসা একদম হাহাকার করতেছে আসলে খুবই খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে মানে মনটা খুবই খারাপ যে আম্মাও চলে গেছে তা আম্মাকে বলছি কাজ শেষ করার পর আকিবকে আবার পাঠাবো আকিব যে আবার নিয়ে আসবে তো সাদিয়ার হচ্ছে যে ময়দাটা চেলে রেখেছিল সেটা ডিমের মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে তো মিশানো শেষ এখন হচ্ছে একটা ছোট একটা পেপার কেটে যে মোল্ডের মধ্যে সাদিয়া এখন কেকের ব্যাটারটা ঢেলে দিবে সেই মোল্ডের মধ্যে একটু তেল দিয়ে আর একটা পেপার কেটে দিয়ে মানে দিয়ে দিল দিচ্ছে তো এখন এটার মধ্যে আর কি ঢেলে দিবে যে এই ব্যাটারটা রেডি হয়েছে তো তোমরা চাইলে এভাবে কেক ঝটপট বানিয়ে ফেলতে পারো তা আমি এখন প্রিহিট করার জন্য একটা পাতিল রেখেছি ননস্টিকের আর এটার মধ্যে একটা মানে স্ট্যান্ড বসাই দিলাম আর এটা প্রিহিট হওয়ার পরে হচ্ছে সাদিয়া এটার মধ্যে কেকটা দিবে আর কি আর কেক বানানোর পর এই জিনিসগুলো ভরছে একদম সামান্য জিনিস ভরছে আর যখন নতুন নতুন কেক বানাতে যাবে তখন কিন্তু অনেক কিছু ভরে অনেক নোংরা হয় অ্যালোমেলো হয় আর এখন তো পারফেক্ট হয় কেক মশালা তো দেখা যায় যে এখন আর কোনো কিছু বেশি নোংরা হয় না কোনো কিছুই উল্টাপাল্টা হয় না আলহামদুলিল্লাহ তো এ বানাইতে বানাইতে কিন্তু হাত চলে আসে এটা কিন্তু মানে সত্যি কথা আমরা কিন্তু যেটা চেষ্টা করব সেটাই কিন্তু হবে তো এত সুন্দরভাবে কিন্তু সাদিয়া কেকটা রেডি করে ফেললো কেকের যে ব্যাটারটা এখন ঢেলে দিবে মোল্ডের মধ্যে ঢালতেছে এখন তো খুবই সুন্দর সফট একটা কেক হবে তোমরা কেকটা দেখতে পারবা তোমাদের সামনেই কিন্তু বেক করব মানে চুলায় দিব আর কি চুলার মধ্যে খুব সুন্দর কেক আমার জন্য অনেক মায়া লাগতেছে অনেক অনেক পরাণ ফুটতেছে আমরা তো বা গ্রামের ভাষায় পরাণপুরে বলি যে আমাদের দেশের ভাষা আর কি পরাণপুরে মায়া লাগে আর কি এই কথাটা কিন্তু আমরা বলি আমাদের দেশে বলি আর কি আমাদের গ্রামে তো এই তো এখন হচ্ছে প্রিহিট হয়ে গেছে যে ইয়েটা পাতিলটা এখন দিয়ে দিচ্ছে সাদিয়া মোল্ড কেকের মোলটা রেখে দিল এখন ঢাকনা দিয়ে দিবে তো ঢাকনাটার মধ্যে একটা ছিদ্র আছে ওটা এখন একটু দা লং দিয়ে আর কি একটা ফুটাটা অফ করে দিবে যেন বাইরের ভিতরে যে বাতাসটা গরম হাওয়াটা বের হতে না পারে আর কেকটা যেন সুন্দরভাবে ফুলে এই জন্য আর কি তো এই তো আর এই পাশ থেকে আমি রান্নার প্রিপারেশান নিচ্ছি আর এখানে একটা আমার একটা ফ্রাই প্যান বসাইছি রান্না করার জন্য আমি একদম সিম্পল রান্না করব করলা ভাজি করব আর হচ্ছে কী করব মুরগি দিয়ে তারপরে হচ্ছে পেঁপে আর ই আলু দিয়ে রান্না করব। পেঁপেগুলো হচ্ছে আম্মা বাড়ি থেকে নিয়ে আসছিল। তো পেঁপেগুলা রান্না করা হয়নি ফ্রিজে ছিল আম্মা আবার নষ্ট করে ফেললে খুব কষ্ট পাবে মনে কষ্ট পাবে তো এই জন্য চাই চিন্তা করলাম যে পেঁপেগুলা আর আল আলু আলু ছিল অল্প একটু তো মুরগি ছিল এখানে দুইটা তো দেখা যায় যে দুইটা মুরগির সাথে একটু পরিমাণ মতো আলু আর পেঁপে দিলাম আলু অল্প ছিল এই জন্য পেঁপেটা দিয়ে দিলাম আর কি কেটে তো পেঁপে আর আলু দিয়ে মানে মুরগি মাংস তোমরা কে খাইছো একসাথে পেঁপে আর আলু দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে আমরা রান্না করছি খুবই মজা হয়েছে খুবই টেস্টি হয়েছে এখানে মশলার মধ্যে আমি সব মশলা নিয়েছি হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর কি সব কিছু তো এলাচি দারচিনি তেজপাতা লং এগুলো সব কিছুই দিয়েছি মশলা আর এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট একদম পরিমাণ মতো সব কিছু তো একটু ঝোলো দিয়ে দিয়েছিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় মশলাগুলি না পুড়ে যায় আর কি তো এই তো এখন মশলাটা ভালো করে কষানো হবে আর হচ্ছে পরে আমি মুরগি মাংসটা অ্যাড করবো এটার মধ্যে তো মশলাটা ভালো করে কষানো হোক উপরে তেলটা ভেসে আসুক তারপরে হচ্ছে মশলাটা কষানো হয়ে যাবে এই তো হয়ে গেছে মশলাটা কষানো তো এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি সবগুলা মুরগি দিয়ে দিচ্ছি এখানে দুইটা মুরগি আম্মা যে মুরগিগুলো আনছিল এখনও পর্যন্ত আল্লাহ রহমতে খেতেছি তো দেশি মুরগি তো পালা মুরগি মাসাল্লাহ খুবই মজা লাগে খুবই ভাল লাগে খাইতে আর আমরা যে ঢাকাতে মুরগি কিনে খাই একটু স্বাদ লাগে না কেন জানি আল্লাহ জানে আর আম্মা যে মুরগিগুলো আনছে সেই মুরগিগুলো খাওয়ার মজাটাই কিন্তু আলাদা একদমই আলাদা খুবই টেস্টি মার্শাল্লাহ হাতের পালা মুরগি ঘরের পালা মুরগি তো খেতে অনেক মজা এটা আমরা সবাই জানি তাও আবার দেশি মুরগি খুবই টেস্টি তো এই তো এখন হচ্ছে আমি মশলাটার মধ্যে মুরগিগুলো দিয়ে তারপরে ভালো করে নেড়েচেড়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব আর এই পাশ থেকে হচ্ছে কেকটা হচ্ছে হইতেছে আর কি কেকটা ফুলে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ফুলছে তো তোমাদের সাথে শেয়ার করতেছি এই তো ফুলতেছে কেকটা হয়ে গেছে প্রায় হওয়ার প্রায় হওয়ার কাছাকাছি হচ্ছে আর কি তো মুরগি মাংসটা হচ্ছে কষানো হয়ে গেছে তো এখন আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো অবশ্যই জানাবো দেশি মুরগি কারা কারা খাও পছন্দ করো আর দেশি মুরগির স্বাদটা কতটুকু আসলে আমরা সবাই জানি অনেকে আবার পছন্দ করে না দেশি মুরগিটা দেশি মুরগি ভাবে যে দেশি মুরগি থেকে ফার্মের মুরগিটা বেশি মজা মানে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে যে এরকম আর কি যারা আর কি মানে বিদেশি মুরগিটা পছন্দ করে না তাদের কথা বলতেছে আর যারা দেশি মুরগি পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আর যারা পছন্দ করো না তারাও জানাবা অবশ্যই তো এইখানে হচ্ছে এই তো দিয়ে দিলাম পেঁপে আর আলু দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো কষানোর পর তারপরে হচ্ছে আমি ঝোল দিয়ে দিব আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলব না কিন্তু প্লিজ 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 তোমাদের কাছে একটা অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করবা অবশ্যই আমার চ্যানেলে আর হচ্ছে একটা লাইক দিয়ে দিবে সবাই ভালো লাগে লাইকটা দিলে সত্যি অনেক ভালো লাগে কষ্ট করে যেহেতু তোমাদের জন্যই ভিডিও বানাই আর ভিডিও না দিলে তো তোমরা বলো যে কেন ভিডিও দে না ভিডিও দে না তোমরাও কষ্ট পাও আবার আমি যখন ভিডিও অফ করে দিই তখন তোমরা কষ্ট পাও আর আমি যখন ভিডিও ছাড়ি অবশ্যই লাইক দিবা তা আমি তো কষ্ট করে ভিডিও ছাড়ি তোমাদের জন্য এই তো এই তো কেক কিন্তু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কেকের উপর দিয়ে সুন্দর এটা কালারও চলে আসছে তো এখন কেকটাকে হচ্ছে মোল্ড আউট করবে তো সাদিয়া হচ্ছে কেকটাকে বের করে নিচ্ছে তো তোমরা ট্রাই করবা যারা হচ্ছে কেকে এ পারদর্শ না তো এই রেসিপিটা একদম সহজ তোমরা চাইলে এটা করতে পারো হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েও করতে পারবো বিটার যদি না থাকে বাসায় তো হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েও কিন্তু করতে পারো এটা এই কাজটা ফুমের কাজটা আর কি তো চাইলে একটু সময় লাগবে আর কি তো তোমরা চাইলে ওইভাবেও করতে পারো তো খুবই সুন্দর কেক হবে মাসাল্লা ইনশাল্লাহ বলে দিলাম তো সাদিয়া ইয়ার রেসিপিটা আর কি ফলো করবার যদি যারা আর কি না পারো আর যারা পারো তাদের সাথে তো আর কোনো কথাই নেই যারা পারে তারা তো পারদর্শী আর যারা না পারে তাদের জন্য আর কি একদম মানে ইজি এতে ইজিতে আর কি খুব সুন্দর ইজি ওয়ে আর সাদিয়া হচ্ছে কে মানে কেকটা কাটতে চাইছিল কিন্তু সাদিয়া পারতেছিলো না মনে হচ্ছিলো সাদিয়ার কাছে যে ভেঙে যাবে তা আমাকে বললো যে আম্মু আমি পারতেছি না আপনি কাটেন তা আমি হচ্ছে কেটে দিচ্ছি ওকে তো একদম সমানভাবে সবগুলো পিস করে নিচ্ছি আর এখন একটু পরে আর কি চা বানাবে সাদিয়া ওই চাটা দিয়ে আমরা কেক খাবো কেক দিয়ে খাবো সন্ধ্যার নাস্তাটা আর কি তো আম্মা যখন বাড়িতে গেছিলো মানে এটা তো গতকালকের ভিডিও তো আম্মা যখন বাড়িতে গেছিলো তখন হচ্ছে আম্মা আম্মাকে সাদিয়া দুইটা কেক বানাই দিয়েছে বাড়িতে আম্মা নিয়ে গেছে তো অনেক অন্য অন্য জিনিসও আঁকি বু কিনে আনছিল আম্মার জন্য ওইগুলোও নিয়ে গেছে দিয়ে দিছি আম্মা বাড়িতে গিয়ে খাবে তো আম্মা হচ্ছে কেকটা খুব পছন্দ করছে বলছে যে আমার নাতিনের হাতে কেক কত সুন্দর হয় তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে কেকটা আর কালারটা ভীষণ সুন্দর আসছে একদম মনে হয় যে পাউন্ডের কেকগুলা যেরকম যে আমরা আসে না যে একটা কেক খাই খুবই মজার আর টেস্টি এই যে ভালো ইয়ে ইয়ের মানে বেকারির যে বেক কেকগুলো আর কি খুব মজা ওই কেকের একটা ফ্লেভারও আসছিল ফ্লেভারটাও খুব সুন্দর ছিল কেকের তো তোমরা চাইলে এভাবে বানিয়ে ফেলতে পারো বাসায় খেতে পারো চা দিয়ে তারপর বাবা মাকে খুশি করাতে পারো তো এই তো কেক খুব সুন্দর মজার কেক তো যেভাবে সাদিয়া বানাইছে একদম সেই সেমভাবে ফলো করলে কিন্তু সুন্দরভাবে কেক হয়ে যায় আর বানাইতে বানাইতে কিন্তু হাতও চলে আসে তোমরা ট্রাই করবা ট্রাই করতে করতে ইনশাআল্লাতে একবার একটা একবার একটা বার কেকটা খুব সুন্দর হয়ে গেছে আর খুবই স্মুথ হয়েছে আর সফট হয়ে যায় কেকটা বানাইতে বানাইতে আর কি বানা মানে অনেকবার বানাইতে বানাইতে হাতটা চলে আসে তা এখন হচ্ছে মুরগি মাংস আর আলু পেঁপে এগুলো কষানো হয়ে গেছে তো আমি এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম তো ঝোল দিয়ে এখন আবার হচ্ছে ঢাকনা দিয়ে দিব আর ওই পাশ থেকে সাদিয়া হচ্ছে চা বানায় নিচ্ছে আমাদের বাসায় মানে যে গুঁড়া দুধটা ছিল ওটা শেষ হয়ে গেছে তো গুঁড়া দুধ ছাড়াই আজকে বানাইতে হবে লিকুইড দুধ দিয়ে তো লিকুইড দুধ দিয়ে ছাদিয়া হচ্ছে গরুর দুধ দিয়ে আর কি চা বানায় নিচ্ছে তো এখানে চা বসাইছে তো কেকটা দিয়ে খাবো কেকটা ঠান্ডা হইতে দিয়েছে কেটে তো এখন হচ্ছে চাটা হয়ে গেলে হচ্ছে মা চা দিয়ে কেক দিয়ে মজা করে খাবো সন্ধ্যার নাস্তাটা তো আমি হচ্ছে যে গরু দুধের চাটা বেশি একটু পছন্দ করি না তো দেখা যায় যে একটু মানে গুঁড়া দুধের চাটাই আমার কাছে ভালো লাগে বাসা সবাই কিন্তু গুঁড়া দুধের চাটা পছন্দ করে গরু দুধের চাটা বেশি পছন্দ করে না লাইক করে না আর কি এই আর কি তো এই তো চা হয়ে গেছে তো এখন সাদিয়া হচ্ছে ঢেলে নিচ্ছে চাটা দুইটা তিনটা কাপে কারণ আকিব খাবে আমি খাবো আর সাদিয়া খাবে তিনটা কাপে ঢেলে নিচ্ছে তো এই তো আমার তরকারিটাও হয়ে গেছে এই পাশ থেকে দেখতেই পাচ্ছ আমি আর আমি হচ্ছে এখন একটু জিরার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দেবো তরকারি প্রায় অলমোস্ট রেডি শেষ তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম